আজকে তোমাদের একটা রহস্যময় হাতের গল্প শোনাবো। কাটা হাত হঠাৎ করে একজন মানুষের সম্পূর্ণ বাড়ি দখল করে নেয়। কি ছিল হাতের রহস্য, আর কেনই বা এই লোকটার বাড়িতে এই কাটা হাতগুলো চলে এসেছে? গল্পটা ভৌতিক থাকলেও গল্পটি একটু ফানি টাইপের। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। গল্পের শুরুতে আমরা কিম নামের একজন লোককে দেখি। কিম ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়, কেননা কিম ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছে। কিম স্বপ্নের মাঝে একটা টানেলের ভিতর ভয়ঙ্কর একটা মেয়েকে দেখে প্রচুর ভয় পেয়ে গিয়েছিল। এরপর কিম ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়, কিন্তু কিম সেখানে গিয়ে ভয় পেয়ে যায়। কিম দেখতে পায় তার কোমরের ভেতর থেকে একটা ভয়ঙ্কর হাত বের হয়ে আছে। কিম সাথে সাথে তার স্ত্রীকে ডাকতে থাকে। তার স্ত্রীর নাম জুহি। জুহি কোনো রকমে ঘুম থেকে জেগে ওঠে আর তার স্বামীকে গালাগালি করতে থাকে, কারণ তার স্বামী গতকাল রাতে অনেক মদ্যপান করে বাড়িতে এসেছিল। তখন কিম জুহিকে বলে, ওই যে দেখো, আমাদের বাথরুমের কোমরে কে যেন ঢুকে বসে আছে। জুহি হাতটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর জুহি মনে করে কিম হয়তো মদ্যপান করে এই প্লাস্টিকের হাতটা এখানে রেখে দিয়েছে তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু জুহি ভালোভাবে লক্ষ্য করে দেখতে পায় এটা মানুষের কেটে ফেলা হাত। জুহি ধীরে ধীরে কাটা হাতের দিকে যেতেই হাতটা সামান্য একটু নড়ে ওঠে আর জুহি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কিম তার স্ত্রীকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তাই কিম সাহায্যের জন্য প্রথমে তার ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডকে ফোন করে, আর তারপর সরাসরি ইমার্জেন্সি নাম্বারে পুলিশকে ফোন করে জানায় যে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে। তার মনে হয় তার কোমরের ভেতরে কেউ ডুবে গেছে, কিন্তু হেল্পলাইনে থাকা পুলিশ অফিসার তার এসব কথা শুনে হাসতে থাকে, কারণ তিনতলার উপরের বিল্ডিং এর কোমরে কোনো মানুষ কোনোভাবেই ডুবতে পারে না। যেহেতু তার স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছে, তাই তারা একটি প্যারামেডিক টিম তার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু সেই টিম বাড়িতে আসার আগেই এই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড কিমকে সাহায্য করার জন্য চলে আসে। গার্ড প্রথমে জুহিকে অজ্ঞান অবস্থায় দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তারপর যখন সিকিউরিটি গার্ড কোমরের ভেতরে থাকা হাতটা দেখতে পায়, তখন সে কিমকে দোষারোপ করতে থাকে আর তাকে মারতে যায়। সিকিউরিটি গার্ড এখানে ভাবছিল যে কিম হয়তো কাউকে মেরে তাকে কোমরের ভেতরে ঢুকিয়ে ফ্ল্যাশ করতে চাচ্ছিল। তোমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, সিকিউরিটি গার্ডের বুদ্ধি কোন লেভেলের যে কিম একজন মানুষকে মেরে তাকে কোমরে ডুবিয়ে দিয়েছে। তো যাই হোক, কিন্তু কিম তাকে বারবার বলতে থাকে যে আমি এইসব কিছু করিনি। আর এইসব কথা বলতে না বলতেই তাদের বাড়িতে হেল্পলাইন থেকে পাঠানো সেই মেডিকেল টিম পৌঁছে যায়। কিম মেডিকেল টিমকে যখন বাথরুমের ভেতর নিয়ে আসে, তখন তারা দেখতে পায় ভেতরে কিমের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সাথে সিকিউরিটি গার্ডও অজ্ঞান হয়ে পড়ে আছে। কিম যখন দেখতে পায় সিকিউরিটি গার্ড অজ্ঞান হয়ে আছে, তখন সে অনেক ভেবাচাকা খেয়ে যায়। তখন মেডিকেল টিম ভেবে নেয় যে কিম হয়তো এদেরকে মেরেছে, তাই সাথে সাথে তারা কিমকে গ্রেফতার করে ফেলে। আর তারপর তারা সিকিউরিটি গার্ড এবং জুহিকে পরীক্ষা করে জানতে পারে অলরেডি সিকিউরিটি গার্ড মারা গিয়েছে, কিন্তু জুহি এখনো বেঁচে আছে। এটা দেখে সিনিয়র অফিসার তার একজন জুনিয়রকে পাঠিয়ে দেয় সেই হাতটা পরীক্ষা করার জন্য, কিন্তু সেই ছেলেটা এই কাটা হাত দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপরেও সাহস করে কিছুটা এগিয়ে যায়। তখন হঠাৎ করে কাটা হাত ছেলেটার হাত ধরে তাকে ভেতরের দিকে টানতে থাকে। তখন তার সহকর্মীরা তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এখানে হাতটা আরেকজনের গলায় চাপ দিয়ে ধরে এবং তাদের সামনে তাকে সেখানে মেরে ফেলে। এই সবকিছু দেখে তাদের সিনিয়র অফিসার স্যার ইয়ং কিমের উপর প্রচণ্ড রেগে যায় আর তাকে বলতে থাকে, তুই ইচ্ছে করে আমাদের এইসবের মাঝে ফাঁসিয়েছিস, আর ওই হাতটা কার, এই সব কিছু কেন হচ্ছে। কিম তখন খুব স্বাভাবিকভাবে তাদের বলে, দেখুন আমি এইসব কিছুই জানি না, আমি তো এটাও জানি না যে আমি গতকাল কখন বাড়িতে ফিরেছিলাম, আমি তো কাল নেশাগ্রস্ত ছিলাম। আমি আপনাদেরকে আমাকে সাহায্য করার জন্য এখানে ডেকে পাঠিয়েছি আর আপনারা উল্টো আমাকে দোষারোপ করছেন। তখন ইয়ং কিমকে বলে, আরে পাগলের বাচ্চায় বলে কি, তার মানে কালকে তুই মাতাল হয়ে কাউকে মেরে এখানে ঢুকিয়ে রেখেছিস। কিন্তু কিম ইয়ংকে অনেক কষ্টে বুঝিয়ে নেয় যে সে এসব কিছু করেনি। এইসব কথাবার্তা বলার সময় মিনসু নামের সে ছেলেটার হাতে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে। তখন ইয়ং মিনসুকে নিয়ে বাইরে যেতে চায়, কারণ তাকে ডাক্তার দেখাতে হবে। কিন্তু তখন তারা খেয়াল করে যে বাথরুমের দরজাটা বন্ধ হয়ে গেছে। তখন ইয়ং এটা দেখে অনেক রেগে যায় এবং কিমকে বলে, তুই এই দরজাটা বন্ধ করে দিয়েছিস, তুই আসলে মাতাল হয়ে এইসব কাজ করছিস, কালকে রাতে যে তুই মদ খেয়ে ছিলি এখনো তোর ঘোর কাটেনি, এখনো সময় আছে, তুই দরজাটা খোলার ব্যবস্থা করে দে, না হলে কিন্তু আমি এখন তোকে কোমরের ভেতর ঢুকিয়ে দিব। তখন কিম তাকে বলে, এখানে আমার কোনো দোষ নেই, আর এই দরজাটা আপনার ধাক্কা লেগেই বন্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমরা দেখতে পাই এই দরজাটা বাহির থেকে আরেকটা কাটা হাত শক্তভাবে ধরে আছে। তারা কোনোভাবেই বের হতে না পেরে ফোন করে সাহায্য চাইতে যায়, কিন্তু তারা দেখতে পায় তাদের কারো ফোনের নেটওয়ার্ক পাচ্ছে না। তারা কিছুই বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, কিভাবে এখান থেকে বের হবে। ঠিক তখন সে ছেলেটার
হাতে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। তারা খেয়াল করে মিনসুর হাত থেকে গ্লাভস কোনোভাবে খোলা যাচ্ছে না। এদিকে কিম জুহির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার জ্ঞান ফিরছিল না। এরপর ইয়ং কিমের হাত থেকে তার ফোনটা নিয়ে নেয় আর সে কাটা হাতের দিকে ছুড়ে মারে। তখন কাটা হাতটি সেই ফোনটা খুব সুন্দরভাবে ধরে নেয় আর তাদের দিকে সেটা অনেক জোরে ছুড়ে মারে, কিন্তু ফোনটা গিয়ে দরজার মধ্যে ঢুকে যায়। এই বিষয়টা দেখে ইয়ং বলে, আমার মনে হচ্ছে এই কাটা হাতের চোখ রয়েছে, কিন্তু সেই চোখটা কোথায়, আমরা কেন দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর ইয়ং এর মনে পড়ে যায়, কিছুদিন আগে সে একটি ম্যানহোলের ভেতরে গিয়েছিল, তখন সেখানে সে একটা মেয়েকে মৃত অবস্থায় দেখতে পায়। কিন্তু এখানে আজব করে একটা বিষয় হলো, সে মেয়েটার একটি হাত কাটা ছিল। তখন ইয়ং এই বিষয় নিয়ে অনেক তদন্ত করেছে, কিন্তু সে কোনোভাবেই বের করতে পারেনি যে মেয়েটি কে ছিল বা এই মেয়েটিকে কে মেরে ফেলেছে এবং তার হাতটাই বা কেন কেটে নেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর দৃশ্যটা বর্তমানে চলে আসে আর তারা ভেবে নিয়েছে এই হাতটা অবশ্যই এই মেয়েটারই হবে। তখন ইয়ং আর কিমি লক্ষ্য করে সিকিউরিটি গার্ডের একটা হাত সে কাটা হাতের মতো হয়ে যাচ্ছে আর তার ভেতরে হয়তো আবার আত্মা ফিরে আসবে। এই বিষয়টা দেখার পর ইয়ং ভয়ে কাঁপতে থাকে। তাদের সবার ধারণা যে এখন সিকিউরিটি গার্ড জম্বি হয়ে তাদেরকে কামড়ানো শুরু করবে, এটা ভেবেই তো তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আর তখনই মিনসু রক্ত বমি করতে করতে সেখানেই মারা যায়। ইয়ং এটা দেখে অনেকটাই অবাক হয়ে যায় আর ভাবে এই মাতালের জন্যই আজকে তাদের এই অবস্থা, আর তাদের একজন সহকর্মীও মারা গেল। তখন ইয়ং লক্ষ্য করে সিকিউরিটি গার্ডের হাত আস্তে আস্তে পচে যাচ্ছে। তখন ইয়ং এর মাথায় একটা বুদ্ধি আসে, সে কিমকে বলে, যদি আমরা সিকিউরিটি গার্ডের হাতে লবণ বা মরিচ দেই তাহলে তার অনেক যন্ত্রণা হবে এবং সে আবারও মারা যাবে। তখন ইয়ং আর কিম বাথরুমে মরিচ আর লবণ খোঁজা শুরু করে। একজন মানুষ কতটা বলদ হলে তারা বাথরুমে মরিচ আর লবণ খুঁজবে। আরে ভাই, এটা বাথরুম, এখানে তারা কেন মরিচ আর লবণ রাখতে যাবে। তো যাই হোক, এরপর তারা অনেক খোঁজাখুঁজি করার পরেও বাথরুমে লবণ আর মরিচ খুঁজে পায় না, কিন্তু তারা সেখানে স্যানিটাইজার খুঁজে পায়। তখন ইয়ং স্যানিটাইজার নিয়ে সিকিউরিটি গার্ডের হাতের উপর ফেলে দেয়। দেখা যায় সিকিউরিটি গার্ডের হাতে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে এবং হাতটা সরিয়ে নিচ্ছে। তখন কিম জুহিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার জ্ঞান ফিরছে না। এটা দেখে কিম জুহিকে পাগলের মতো নাড়াচাড়া করতে শুরু করে আর তখন তার জ্ঞান ফিরে আসে। আর এভাবে ঝাঁকাঝাঁকি করলে মৃত মানুষও জেগে উঠবে। তখন জুহি দুজনের লাশ দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে। কিমি তাকে অনেক নিষেধ করে এভাবে চিৎকার না করতে, কিন্তু তাও জুহি চিৎকার করে যাচ্ছিল। তখন কিম তাকে জোরে একটা থাপ্পড় মারে আর সাথে সাথে জুহিও তার গালে একটা বসিয়ে দেয়। এরপরে কিম মৃতদের উপর স্যানিটাইজার স্প্রে করতে থাকে। এদিকে ইয়ং ক্যাপ্টেন হওয়ার সত্ত্বেও ভয়ে এক কোনায় গিয়ে চুপচাপ বসে থাকে। এদিকে মৃতরা জঙ্গিদের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে, এগুলো দেখে ইয়ং এর মাথা নষ্ট হয়ে যায়। আর তখনই মিনসু ইয়ং এর পায়ে চাপ দিয়ে ধরে। ইয়ং ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করতে শুরু করে। তার মনে হচ্ছিল তার আত্মা মনে হয় এখনই বের হয়ে যাবে, কিন্তু এমনটা না। মিনসু শুধু তার হাত দিয়ে ইয়ং এর পায়ে চাপ দিয়ে ধরেছে, তাতেই এই অবস্থা। আর যদি গলায় ধরত না জানি ইয়ং এর কি হতো, সে তো ভয়েই মরে যেত। কিম কোনো রকম স্যানিটাইজার ছিটিয়ে ইয়ং কে বাঁচিয়ে নেয়। এখন তারা এখান থেকে কিভাবে বের হবে এই বিষয় নিয়ে তারা প্ল্যানিং করতে থাকে। তখন ইয়ং বলে, আমার মাথায় একটা বুদ্ধি আছে, ওই যে দেখো দরজাতে মোবাইল অর্ধেক ঢুকে আছে, আমরা যদি এই মোবাইলটা ব্লাস্ট করতে পারি তাহলে দরজাটা মাঝখান থেকে ভেঙে যাবে আর আমরা এখান থেকে খুব সহজে বের হয়ে যেতে পারবো। কিন্তু তাদের কাছে কোনো গ্যাস লাইট ছিল না যেটার মাধ্যমে তারা আগুন জ্বালাতে পারবে। তখন ইয়ং বলে তার এক সহকর্মীর কাছে গ্যাস লাইট রয়েছে, কিন্তু সহকর্মীটা সেই কমোড ঘেঁষে মরে পড়ে আছে। এদিকে ইয়ং এর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ তাকে জম্বিরা কামড় দিয়েছিল তাই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে কিম অনেক কষ্ট করে তার পকেট থেকে গ্যাস লাইটটা বের করতে পারে। ঠিক তখনই কোমর থেকে হাতটা বেরিয়ে এসে কিমের চুল ধরে টানতে শুরু করে। এটা দেখে জুহি অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। তখন কিম তার স্বপ্নের দুনিয়াতে চলে যায়। কিম দেখতে পায় একটি মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটা ছিল অনেক ভয়ঙ্কর। এটা দেখে কিম আবার স্বপ্নের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এদিকে বাস্তবে তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সে তার স্ত্রীর কোলে শুয়ে আছে। কিমকে যখন হাতটা ধরে নিয়েছিল তখন জুহি আগুনের সাহায্যে নিয়ে তার স্বামীকে বাঁচিয়ে নিয়েছিল। কিম যখন জানতে পারে যে তার স্ত্রী তাকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে তখন কিম কান্না করতে শুরু করে আর কিমকে কান্না করতে দেখে জুহিও কান্না করতে শুরু করে দেয়। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক ওই সময় ইয়ং এর জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় তারা দুজন জড়াজড়ি করছে। তখন ইয়ং বলে, এই মাতালের বাচ্চা, তোরা এখন তোদের এই নাটক সিনেমা থামা, এখানে আমার জীবন নিয়ে টানাটানি চলছে আর তোরা এখন জড়াজড়ি করছিস। তখন তারা ইয়ংকে উঠিয়ে বসিয়ে দেয় আর দরজাতে লেগে থাকা ফোনের মধ্যে আগুন ধরিয়ে দেয়, যার কারণে ফোনটা এক সময় ব্লাস্ট হয়ে যায় আর দরজাটা সেখানে পুরো অনেকটাই ফাঁকা হয়ে যায়। তখন কিম দেখতে পায় তাদের দরজাটা বাহির থেকে একটা হাত শক্তভাবে ধরে রেখেছে। তখন কিম আগুনের সাহায্যে হাতটাকে সেখান থেকে পুরো
ছড়িয়ে ছড়িয়ে দেয় আর কিম বাথরুম থেকে বের হয়ে আসে। কিন্তু কিম এখানে একটা বিষয় দেখে রীতিমতো ঘাবড়ে যায়। সে দেখতে পায় তার পুরো বাড়িটা অনেকগুলো কাটা হাত দখল করে নিয়েছে। তখন কিম আর জুহি ইয়ংকে ডাকতে যায়, কারণ তারা ইয়ংকে নিয়েই এখান থেকে বের হবে। কিন্তু তারা গিয়ে দেখতে পায় ইয়ং রক্ত বমি করতে করতে সেখানেই মারা যাচ্ছে। এরপর তারা দুজন আগুন ধরিয়ে সেখান থেকে বের হতে চায়, কিন্তু তাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তখন তারা কাপড়ে আগুন ধরিয়ে নেয় এবং সেখান থেকে বের হতে যায়, কিন্তু জুহি সেখানে অসুস্থ হয়ে পড়ে। তখন কিম খেয়াল করে জুহির পেটে কি যেন নড়াচড়া করছে। তখন কিম জুহিকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বের হতে নেয়। আর কিম আবারও একটা স্বপ্ন দেখতে পায়, কিন্তু স্বপ্নতে আহামরি কোনো কিছু ছিল না। কিম দেখতে পায় সে ম্যানহোলের ভেতরে চুপচাপ বসে আছে, এবং বাস্তবে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে হাসপাতালের বেডে শুয়ে আছে। তখন একজন নার্স তাকে জানায় যে সেখানে অনেকেই মারা গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে আপনি এবং আপনার স্ত্রী আর আপনার সন্তান বেঁচে গিয়েছেন। তখন কিম তার সন্তানের কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়। সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে একদিনের মধ্যেই কিভাবে তার স্ত্রী প্রেগন্যান্ট হয়ে গেল। ঠিক তখনই তারা আবার সেখানে কাটা হাত দেখতে পায়। কাটা হাত দেখে নার্স অনেক ভয় পেয়ে গেলেও কিম সেই কাটা হাতের মোকাবেলা করার জন্য এগিয়ে যায়। আর এখানে আমাদের গল্পের শুরুর কাহিনী দেখানো হয়, যেখানে কিম মদ্যপান করে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন কিম একটা ম্যানহোলের ঢাকনা খোলা অবস্থায় দেখতে পায়। এরপর কিম ম্যানহোলের ঢাকনাটা বন্ধ করে দেয়। আর এখানে আমরা হাজার হাজার কাটা হাত দেখতে পাই। আর এখানে অনেক প্রশ্ন রেখে এই মুভিটা শেষ হয়ে যায়। যেমন এই কাটা হাতটা কার ছিল, ম্যানহোলের ভেতর যে মেয়েটা খুন হয়েছিল সে মেয়েটাই বা কে ছিল, মেয়েটিকে কেন মারা হয়েছিল, এসব প্রশ্ন কিন্তু থেকে যায়, যার একটা প্রশ্নের উত্তর এই গল্পতে দেওয়া হয়নি। আপনারা চাইলে নিজের মন মতো এই গল্পের শেষটা করতে পারেন। এই সিনেমাটা দেখে আমার অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম এই সিনেমাটা এক্সপ্লেন করা যাক। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।